ঝুমা, আপনি বলেছেন আমার যখন থেকে নামাজ রোজা ফরজ হয়েছে তখন থেকে আদায় করা শুরু করেছি, কিন্তু বিভিন্ন সময় নামাজ কাজা হতো তা আদায় করিনি, রমজানে যে কয়টা রোজা অনিচ্ছাকৃত বাদ যেত তাও আদায় করিনি, এখন আমার বয়স 28, বিগত কাজা নামাজ রোজার জন্য তওবা করলে কি আদায় হবে নাকি আদায় করতে হবে? আপনি যেহেতু সালাত আপনি পড়তেন, হয়তো কখনো কখনো ভুল ক্রমে পড়া হয়নি, আপনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে আর পড়েননি, আপনি ভুলে গিয়েছেন মনে হয়েছে আর পড়েননি, এটা আপনার গাফিলতি, এটা আপনার না বোঝার কারণে হয়েছে। বোঝাই যাচ্ছে যে শরিয়ার আসলে গুরুত্বটা আপনার ভালো বুঝে আসেনি। আপনি সালাত পড়তেন কিন্তু কিছু সালাত যেগুলো আপনার জেনুইন কারণে কাজা হয়ে গিয়েছে সেগুলো আপনি আর পড়েননি, এটা একটা ভুল হয়েছে। কিন্তু আপনার ইসলামের অবস্থান বা ইমানি অবস্থান এটা নড়চড় হয়নি, ফলে আপনার মাসিকের কারণে যে সমস্ত সিয়ামগুলো ভঙ্গ হয়েছে যেগুলো আপনি এখনও আদায় করেননি সেগুলো আপনাকে আদায় করতে হবে। আপনি যে সমস্ত সালাত আপনার ভুলে আর পড়া হয়নি সেগুলোর জন্য আপনি শুধু তওবা করলে যথেষ্ট, ওমরে কাজার কোনো প্রয়োজন নেই। আর যে সমস্ত সিয়ামগুলো আপনি ইমানদার থাকা অবস্থায় মিস হয়েছে আপনার মাসিকের কারণে সেগুলো আপনি এখন থেকে প্ল্যান করবেন, যত দ্রুত সম্ভব সেগুলো আদায় করে ফেলবেন।